সবার প্রথমে সরকারি চাকরি খবর পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তোমরা এতদিন জেনে গেছো যে সরকারি চাকরির খবর সবার ফার্স্ট কিন্তু আমি আপলোড করে থাকি তারপর অনেক ইউটিউবার আপলোড করে থাকে তাই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোনো সরকারি চাকরির খবর পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে তোমারই বেশি বেটার হবে আর সবার ফার্স্ট জানতে পারবে আর এই ভিডিওটি সবার ফার্স্ট আমি আপলোড করছি যে মাধ্যমিক যোগ্যতায় মাত্র আট জন নতুন ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এত ভ্যাকান্সি নিয়ে অনেক দিন পরে আবার রাজ্য সরকার নিচ্ছে আর এই সুযোগটা অবশ্যই হাত ছেড়ে করো না ভিডিওটি মাত্র পাঁচ মিনিটকে চার মিনিট হবে তাই প্রথম তৃষ্টি দেখে নাও আশা করি কোনো অসুবিধা থাকবে না আর সবার ফার্স্ট টাইমে আপলোড করছি ভিডিওটি এর জন্য একটা লাইক করো চ্যানেল নতুন যেটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটি প্রচুর ফ্রেন্ডের কাছে ছড়িয়ে দাও তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি তো দেখো লেখা আছে রাজ্য পুলিশের আট হাজার চারশো উনিশজন পুরুষ কনস্টেবলের নিয়োগ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কনস্টেবেলে আট হাজার চারশো উনিশটি শূন্য পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই চাকরি শুধু পুরুষদের জন্যই আবেদন করতে পারবে না অফলাইনে বা অনলাইনে দেখো হয়তো আশা করি অফলাইনে তোমরা আবেদন করতে পারবে না অনলাইনেই করতে হবে তো এটা হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চের মধ্যে তোমাদের পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ ঠিক আছে পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু ফর্ম ফিল আপ বেতনক্রম পে ব্যান্ড টু অনুযায়ী মূল বেতন পাঁচ হাজার চারশো থেকে প্রতিশোশো টাকা প্লাস গেট পে ছাব্বিশশো টাকা ও অন্যান্য ভাতা শূন্যপথ অসংরক্ষিত ক্ষেত্রে দেখো রয়েছে দু হাজার আটশো নিরানব্বই দু হাজার নয়শো বিরাশিটি অসংরক্ষিত ইউসি এক হাজার ছয়শো আটত্রিশটি এসসিদের ক্ষেত্রে এক হাজার চারশো উনিশটি এসসি ইসির ক্ষেত্রে সাতশো ষাটটি এসটির ক্ষেত্রে তিনশো পঁয়তাল্লিশটি ওবিসি ছয়শো বাইশটি ওবিসি এর ক্ষেত্রে তিনশো এগারোটি আরও বিসি বিকে দুশো একষট্টি প্রচুর ভ্যাকান্সি তোমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে এই জবটা বাঁধানোর জন্য যারা মিস করেছো আগের পরীক্ষাটি ভালো নি পারোনি বেঙ্গল পুলিশের এই জবটি কিন্তু বাঁধানোর জন্য একদম মরিয়া হয়ে ওঠো আমি সমস্ত প্রিপারেশনের জন্য তোমরা সাহায্য করবো আর সমস্ত সাহায্যের চ্যানেলটিকে যার্স সাবস্ক্রাইব করার পাশে বেল বাজিয়ে রাখবে আর সমস্ত নোটিফিকেশন কিন্তু আমি ফার্স্ট আপলোড করে থাকি এখন শূন্য পদের জন্য পনেরো পার্সেন্ট পদ পশ্চিমবঙ্গ পুলিশের এনসি ও হোমগার্ড হিসাবে তিন বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী জনতাকে সংরক্ষণ করে গেছে খুব ভালো একটা কাজ করেছে এই বছরের ক্ষেত্রে যেন অনেকে ভলেন্টিয়ারে চাকরি করে থাকে আর অনেকে হোমগার্ড চাকরি করে থাকে তার জন্য পনেরো পদ সংরক্ষিত করে রেখেছে এটা আমি বলবো খুব ভালো কাজ করেছে অভিজ্ঞতার বয়সীম এসব ধরা হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ পর্যন্ত টেন পার্সেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ সিভিক ভলেন্টিয়ার হিসাবে তিন বছরের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য সংরক্ষিত খুব ভালো কাজ করেছে এটা এটাই বললাম ভলেন্টিয়ারের জন্য অবশ্য সংরক্ষিত করে রেখে খুব ভালো কাজ করেছে এটা আর এই দুই ক্ষেত্রেই যোগ্যতা ইত্যাদি সত্যপূরণ করা চাই মহিলা প্রার্থীর জন্য এই আবেদন করতে পারবেন এখানে তো মহিলা তোমার আবেদন করতে পারবে না কারণ কিছুদিন আগে মহিলা পুরুষে কনস্টেবল নিয়োগ করা হয়েছে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা পাঁচই ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখে সম্পূর্ণ হতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সমতুল বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে জাস্ট মাধ্যমিক পাস থাকলে তুমি এই জন্য ফর্ম ফিল করতে পারছো বস বাংলা লিখতে বলতে জানতে হবে কিন্তু হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করে যে হিন্দি ভাষায় তোমার বাংলায় কিন্তু লিখতে পড়তে জানতে হবে দার্জিলিং মহকুমা ও কালিম্পং জেলার নেপালিবাসীদের ক্ষেত্রেও বাংলায় আবেদন চলবে বদলে নেপালিদের তোমরা আবেদন করতে সেখানে পারবে শারীরিক যোগ্যতা সাধারণ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা হতে হবে একশো সাতষট্টি সেমি উচ্চতা হতে হবে ওজন সাতান্ন কেজি বুকের ছাতি ফুল অন্তত পাঁচ সেমি ফুলানোর সক্ষম থাকতে হবে সব ফুলিয়ে তিরাশি করতে হবে অর্থাৎ তোমার আটাত্তর টু তিরাশি করতে পারলেই তুমি ফিট ঠিক আছে আচ্ছা গোর্খা রাজবংশী গাড়োয়ালি এসটিদের ক্ষেত্রে উচ্চতা একশো ষাট সেমি ওজন তিপ্পান্ন কেজি বুকের ছাতি ফুলিয়ে একাশি সেমি না ফুলিয়ে ছিয়াত্তর সেমি আর বলে ভিডিওটি ভালোই লাইক করো কারণ সব ফার্স্ট আমি আপলোড করে থাকছি এই ভিডিওটি আপলোড করলাম তোমার সামনে অবশ্যই একটি লাইক করো বাস আর অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডদের কাছে তারা জেনে যাক অনেকটা বুকে জল পাবে তারা অনেকটা তাদের মনে শান্তি আসবে বয়স সীমা পয়লা জানুয়ারি দু হাজার আঠেরো উনিশ আঠেরো থেকে সাতাশ বছরের অবধি বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের বয়স হতে হবে আর যেমন নিয়ম অনুসারে ছাড় দেওয়া হয় এস টিদের এস ক্ষেত্রে পাঁচ বছর অভিষেকের তিন বছর এখানেও ছাড় দেওয়া হবে প্রার্থী ভাষায় পত্রে প্রথমে প্রিলি প্রিলিমিনারি লিখিত পরীক্ষা যেমন হয়েছিলো তোমার একটা পরীক্ষা একশো নম্বর নেওয়া হবে তারপর নেওয়া হবে হচ্ছে সি কিউ টাইপের প্রশ্ন হবে ঘণ্টা এক ঘন্টার পরীক্ষা বাংলা নেপালি ভাষায় প্রশ্ন হবে একশো নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ তিরিশ নম্বরের এলিমেন্টারি ম্যাথামেটিক্স কুড়ি নম্বরের রিজনিং থাকবে একটি ভুল উত্তরের জন্য এক বাই চার অংশ কাটা হবে চারটে ভুল করলে তোমার এক নম্বর কেটে নেওয়া হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ফিজিক্যাল মেজারমেন্টের জন্য টেস্টের জন্য ডাকা হবে এরপর সবল প্রার্থীদের ক্ষেত্রে ফিজিক্যাল হচ্ছে এফিসিয়েন্সি টেস্টে যেন ডাকা হবে তো মাঠে ডাকা হবে তোমাদের ছয় মিনিট তিরিশ সেকেন্ড এখানে দৌড়ানোর জন্য ষোলো মিটার সময় দেওয়া হয়েছে আর এরপর যে পরীক্ষাটা হবে সেই ফাইনাল পরীক্ষাটা হবে পঁচাশি নম্বরে তাতেও এমসি কিউ প্রশ্ন থাকবে আর এটা এক ঘন্টার সময় দেওয়া হবে প্রশ্নও পাওয়া যাবে তোমরা বাংলায় আর নেপালি ভাষায় পঁচাশি নম্বরের মধ্যে পঁচিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ পঁচিশ নম্বর ইংলিশ আর কুড়ি নম্বর এলিমেন্টারি তোমায় থাকবে এখানে ভালো করে দেখে নাও ভালো জাস্ট ভালো করে দেখে নাও এটা তোমাদের সুবিধা হবে পুরো প্রিপারেশনটা ভালো করে নিতে পারবে একটি ভুল উত্তরের জন্য একেবারে চার এবং সেখানেও চারটে ভুল করে তোমার এক নম্বর কাটা হবে তিনটে ভুল এক নম্বর এখানে চারটে ভুল এক নম্বর কাটা হবে ঠিক আছে চূড়ান্তভাবে নির্বাচিত হলে পুলিশ ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা তারপরে আছে আচ্ছা আবেদন ফিজ তোমাদের জন্য ও বি সি আর জেনারেল দেখে দেড়শো টাকা আর কুড়িটা পোসিং চার্জ মোট একসত্তর টাকা যাবে আর তোমার ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং যা ইচ্ছে আমাদের ফর্ম ফিল আপ করতে পারবে যখন ফর্ম ফিল হবে আমি তোমাদের অনলাইনে দেখিয়ে দেবে কেউ মোবাইলের মাধ্যমে তোমরা ফর্ম ফিলাপ করে ফেলতে পারবে আর এস সি এস সি এসটি ক্ষেত্রে একদম সম্পূর্ণ ফ্রি জাস্ট কুড়িটা পোস্টিং পোসিং চার্জ তাদেরকে দিতে হবে আর যখন তোমাদের পরীক্ষা হবে তারাকে তোমাদের এস এম এস পাঠিয়ে দেওয়া হবে যে তোমাদের কবে এক্সামটা হবে তো আবেদন অফলাইন অফলাইনে বা অনলাইনে আবেদন করতে হবে ধর্ম ছাড়া সবঘড়ি পূরণ করা বাধ্যতামূলক আবেদন আবেদন অনলাইনে আবেদন করা যাবে তার জন্য যেতে হবে তোমাদের ওয়েবসাইটে যেতে হবে পুলিশ বি ডট গভ ডট ইন ওয়েবসাইটে যেতে হবে আচ্ছা তোমার ছবির এখানে কিছু দিয়ে দিয়েছে বিষয়টি আচ্ছা দেখো সকল প্রার্থীরা দশ দশ হাইপেন পঞ্চাশ কবি কবির মধ্যে নিজস্ব সাম্প্রতিক বাঞ্ছন রঙিন ছবি চার দশমিক পাঁচ সেমি গুণ তিন দশমিক পাঁচ সেমি তোমার মানে হচ্ছে দশ থেকে পঞ্চাশ কেবি এটা সবই লিখাটা মিস্টেক আছে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমার ছবি আপলোড করতে হবে ঠিক আছে এখানে তাই বলে দেওয়া আছে আর ছবির জন্য পত থেকে এইট্টি পার্সেন্ট জুড়ে তোমার নিজের মুখমণ্ডল থাকতে হবে ব্ল্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে ঠিক আছে অনলাইনে সমস্ত তথ্য মিত্র কেন্দ্রের মাধ্যমে আবেদন করা হবে সেক্ষেত্রে নিজের ফটো সই ইত্যাদি যা যা বলা হয়েছে তাই দিতে হবে স্ক্যান করা ফটো সই আপলোড করার জন্য ও অফলাইনে কি ফি ফি পেমেন্ট করার জন্য অতিরিক্ত তেইশ টাকা চার্জ দিতে হবে ফটো শো ঠিকমতো আপলোড করা হয়েছে কিনা দেখে নিতে হবে এছাড়াও এখানে অনেক কথা বলে দেওয়া আছে তোমরা আমি সমস্তটা বলে দিচ্ছি একটু ভালো করে দেখে নাও কারণ নতুন ধরনের একটু আমি ফর্ম ফিল স্টাইলটা এখানে এনেছি তাই তোমাদের ভালো করে দেখে নেওয়াটাই বেশি ভালো অফলাইন আবেদন করতে চাইলে যদি তুমি অফলাইন আবেদন করতে চাও তাহলে তোমাকে বায়ামটা প্রিন্ট আউট করে নিতে হবে যারা অফলাইনে অফ আবেদন করতে চাইছো তারা বয়ামটা প্রিন্ট আউট করে নেবে আর সমস্ত তোমার যে তথ্য সমস্ত কিছু তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে আর এ বত্রিশ বত্রিশ বাইশ সেমি খামিপুরে তোমাকে পাঠাতে হবে তো পাঠানোর ঠিকানা হচ্ছে তোমার হচ্ছে এই ঠিকানাটা তোমার জাস্ট স্ক্রিনশট নিতে পারো এই ঠিকানাটা তোমাদের কিন্তু সেন্ড করতে হবে খামের উপরে নিয়োগের নাম প্রার্থীর পদের নাম অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার লিখে কেবল ডাকে ডাকে পাঠাতে হবে ঠিক আছে আশা করি ভিডিওটি তোমার যে অনেক হেল্পফুল হয়েছে ভিডিও ভালো লাইক করে চ্যানেলতে যাচ্ছে সাবস্ক্রাইব ভিডিও ফ্রেন শেয়ার করে দিও আর ভিডিও পর্যন্ত শেষ হয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় জিন্দ টেক কেয়ার নতুন এটি উঠে তোমার সামনে আবার দেখা হবে